जी आपका नाम? अजय मोहम्मद सुजा होता है। पिता नाम? मृत अब्दुल रहमान खान। मायर नाम? सुपीतम नेसा। ग्रामीण बाड़ी कोटा सही समय छिल सिराजगंज जिला मसरा ग्राम। अच्छा अपन की शैशव कैशोर के ওখানে কাটে? আমার শৈশব কিশোর ওখানে কেটেছে। আচ্ছা আপনি এমনিতে 1971 যুদ্ধ করেছেন কোন সেক্টরে? আমি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম 11 নম্বর সেক্টরে। 11 নম্বর সেক্টর? জি। এমনি এর আগে কি আপনি কোনো ট্রেনিং নিয়েছেন? এর আগে সামান্য আমি নিজে পুলিশ বিভাগের একজন কর্মকর্তা ছিলাম। পুলিশ বিভাগে ছিলেন? হ্যাঁ, এজন্যই আমার ট্রেনিংয়ের প্রয়োজন ছিল। কোন পোস্টে ছিলেন? আমি তো স্যার ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর ছিলেন। আচ্ছা তো তারপর আপনি 11 নম্বর সেক্টরের কোথায় যুদ্ধ করেন? ধ্বংস করেছিলাম। তারপরে জামালগঞ্জ পাওয়ার স্টেশন আংশিক আমি ধ্বংস করেছি। সাপনাজা ব্রিজ থেকে রাজাগার এবং মালয়েশিয়াকে মালয়েশিয়া বাহিনীকে আত্মসমর্পণ করিয়েছি। আর একটা সরিষাবাড়িতে বাউসি নামক স্থানে আমি একটা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করি এবং সেখানে আমি নিজেই কোম্পানি কমান্ডার। এখানে যুদ্ধ করতে গিয়া আপনি নিজেই কোম্পানি কমান্ডার ছিলেন? আমি নিজেই কোম্পানি কমান্ডার। আপনার সাথে কতজন যোদ্ধা ছিল? আমার সাথে প্রায় 180-190 জন ছিল। আহত হয়েছেন কয় তারিখে এটা? এটা 10ই অক্টোবর 1971-এ। 10ই অক্টোবর 1971-এ। এমনি আমাদেরকে ঘটনাটা একটু বলবেন খুলে, যে আপনারা কখন আপনি জখম হন, আপনাদের উদ্দেশ্যটা কী ছিল, আপনারা কোথা থেকে কোথায় অপারেশন করলেন? এটা আমার অধীনে অর্থাৎ রাত্রিতে সাবনেজা ব্রিজ থেকে আমি 81 জন মালয়েশিয়া এবং রাজাগারকে আত্মসমর্পণ করার পরে আমার নিজের ভিতরে খুব একটা স্পৃহা দিয়ে গেল যে এই বাউসি ব্রিজটা যদি আমি ভেঙে দিতে পারি তাহলে জামালপুর এবং জামালগঞ্জ ঘাট একটা ডিকাস্ট হয়ে যাবে, আমি একটা বিরাট সাফল্য লাভ করব। এইটা আমি যার জন্য এই দিনের ভাগে আমি একটা কোম্পানি নিয়ে সরাসরি এই ব্রিজটাতে আক্রমণ করব, ব্রিজটা ভেঙে দেওয়া হবে। ব্রিজ ভাঙার পূর্বে ওখানে ছিল পাঞ্জাবি, এখানে ছিল কিছু মালয়েশিয়া। সেখানে আমি আমার কোম্পানি থেকে তিন ভাগে ভাগ করে আমি তিন দিকে লাগিয়ে এটার উপরে আক্রমণ করি। আক্রমণের যে তীব্রতা এটা ওরা সহ্য করতে পারে না, যার ফলে ওরা ব্রিজ ছেড়ে দেয় পাঞ্জাবি। তখন আমার ইঞ্জিনিয়ারিং কোরের যে সদস্য ছিল 6-7 জন, তার ভিতরে আমার মনে পড়ে আবুল কালাম আজাদ, পরবর্তীতে বোধহয় ভদ্রলোক সচিব হয়ে রিটায়ার করেছে, ম্যান অফ জামানগঞ্জ। একে যখন ব্রিজ ছেড়ে দিয়েছে এটা মনে হলো, তখন ব্রিজের উপর উঠে দিয়েছে, দিয়ে ব্রিজ ভাঙার যে নিয়মকানুন সেই অনুযায়ী ওরা গর্ত করা শুরু করেছে। এই সময় জামালপুর থেকে ট্রেন জামালপুরের ঘাটের দিকে আসছে, যেটা আসার কথা ছিল না। অর্থাৎ রেল লাইনের যে রেল আছে রেল এটা উপরে করার কথা ছিল, হয়তো তারা কেন করতে পারবে এটা আমি জানি না। এবং ট্রেনটা 2-3 মিনিটের মধ্যে এসে সে এখানে ইন করল, ইন করার পরেই ওরা পাঞ্জাবিরা নেমে মানে পাগলা কুকুরের মতো শুরু করে দিল। হ্যাঁ, আমি তখন ইচ্ছা করলে একটু পিছু পা হতে পারতাম, কারণ পিছনের জায়গা ছিল, কিন্তু আমার মাথার ভিতরে খুন চেপে গেল যে আমি এই সময় যদি আমার এই স্পট থেকে সরে যাই তাহলে আমি প্লাস আমার ডান দিকে যে প্রায় এক কোম্পানি আছে এই সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যাবে, কারণ এরা তখন ডেসপারেটলি সামনে এসে যাবে, গ্রাস পাওয়া শুরু করবে, সামনে দাঁড়াতে পারবে, যার জন্য আমি ওখানে ডিফেন্স নিই। কিন্তু ডিফেন্স নিয়ে ওই কাটা পার্টিতে যারা ছিল এরা হয়তো আমাদের এই আক্রমণের তীব্রতা সহ্য করতে পারবে, এই কাটা পার্টির যে কয়েকজন ছিল এরা কিন্তু উগ্র করবে, উগ্র করেছে এটা আমি অনুমান করলাম, যার জন্য ওরা আমাদের পিছনে চলে আসে, পিছনে চলে এসেছিলেন আমাদের আক্রমণ করে। আক্রমণ করলে আমরা তো শুধু গানগুলো পেছনে নেব, পেছনে নিয়ে তাদের আক্রমণ করবো, এই সময় টুকদের মধ্যেই আমার 9 জন শহীদ হয়ে গেল আর আমরা 11 জন না 12 জন সিরিয়াস উন্নীত। আপনার কোথায় আমার এই যে কপালে এখানে স্প্রিন্ট আছে, আমার স্প্রিন্টারটা কি এখনও আছে? কপাল স্প্রিন্টটা এখানে এখনও আছে আর ডাইন
হাতের ডান পায়ের এখানে লেগেছিল, এই এখানে লেগেছিল, এখানে লেগেছিল পায়ে পায়ে। আচ্ছা, তারপর আপনার চিকিৎসা হলো কোথায়? চিকিৎসা হলো আমার প্রথমে এখান থেকে নৌকাতে পাঠিয়ে দিল আমাদের ওই কয়েকজনকে ভারতের মহেন্দ্রগঞ্জতে। ওখানে যারা একটু কম হয়েছিল আঘাত প্রাপ্ত তাদের ওখানে ট্রিটমেন্ট করলো, আর আমাদের তিন চারজনকে ভারতের গুয়াহাটি পাঠিয়ে দিল। আপনি তো যুদ্ধাহত, কিন্তু আপনি যুদ্ধাহত ভাতা পান না, বা আপনি কি কখনো আবেদন করেননি? আবেদন করেছিলাম একটা, ওই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে যে একটা সার্টিফিকেট দিয়েছিল 500 টাকা, আমাকে একটা রিওয়ার্ড দিয়েছিল এর পরিপ্রেক্ষিতে, কিন্তু এর কোনো আর কোনো সুরাহা হয়নি। আচ্ছা, দেশে তো যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কেমন লাগে? মুক্তিযোদ্ধা হিসাবে আমি গর্ববোধ করে যেদিন শুনি যে একটা মুক্তিযোদ্ধা হি ইজ গোয়িং টু বি হ্যাংড বা হ্যাঙ্গিং হচ্ছে বা হতে যাবে, যুদ্ধাপরাধী ভালো লাগে যে কিছুটা পেয়েছি। এই 30 লক্ষ মা বোন তারা কবরে শুয়ে শুয়ে কিছুটা হয়তো পেয়েছে যে হ্যাঁ রাজাকারদের বিচার হচ্ছে, বিচার হতে চাচ্ছে। এর জন্য আপনি কাকে ধন্যবাদ জানাবেন? এটা বর্তমান সরকার যিনি আছেন, সরকার প্রধান যিনি আছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার এই দূরদর্শিতা, তার যে সাহস, এটা। দেশ কেমন চলছে? দেশ মোটামুটি ভালোই চলছে। আর কী করলে আরও ভালো চলবে? স্বজন প্রীতিটাকে উপেক্ষা করতে হবে, তাহলে প্রত্যেকেই যদি আমরা একটু উদ্যোগী হই তাহলে আমাদের দেশ সত্যিকার পক্ষেই শেখ হাসিনা যে বলছে 2021 সালে আমরা মধ্যম আয়ের দেশ হয়ে যাব, তার আগেই হয়ে যাব। আচ্ছা, পরবর্তী প্রজন্ম দেশটাকে এগিয়ে নিতে পারবে কি মনে করেন মুক্তিযুদ্ধ হিসেবে? পারবে, কেন পারবে না? আমাদের দেশ তো যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি, কারো কাছ থেকে এমনি পাইনি, না পারলে এটা ইতিহাসে একটা প্রকৃতপক্ষে একটা করুণ অধ্যায়ের সৃষ্টি হবে যে একটা জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করে তারা দেশকে রাখতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।